মধ্যে হঠাৎ ভাইমারের উপস্থিতি আর তার অসংলগ্ন আচরণে বিস্মিত অনীশ এদিকে গ্রামবাসীর ভাইমার আর তার নেকড়ের খামারের ওপর রেগে ওঠার কারণ কিছুই বুঝতে পারছে না অনীশ তার উপর আবার যোগ হলো লেফটেন্যান্ট ছেত্রীর রহস্যজনক আবির্ভাব আর অনীশকে শোনানো তার সতর্ক সতর্কবাণী আসলে কি ঘটতে চলেছে নেকড়ের খামারে চলুন শুনি পরের ঘটনাটি ভোর ছটা নাগাদ মোবাইলের রিংটনের শব্দে ঘুম ভাঙলো অনিশের ওপাশ থেকে ড্রাইভার পবন বলল গুড মর্নিং স্যার আপনি কি আজকে আসবেন অনিশ বলল হ্যাঁ যাব কোনো খবর আছে নাকি পবন একটু ইতস্তত করে বলল এখানে তো গ্রামের লোকেরা সন্ধ্যা হলেই ঘুমিয়ে পড়ে তারপর কাল সন্ধ্যা থেকেই তুষারপাত শুরু হয়েছিল চাঁদ ওঠার কিছু পরে তুষারপাত দেখার জন্য আমি বাইরে বেরিয়েছিলাম হঠাৎ দেখি গ্রাম প্রধান নরবু একাই তুষারপাতের মধ্যে গ্রাম ছেড়ে বাইরে বেরোচ্ছে কৌতূহল বসে আমি হয়ে গেলাম তার পিছনে পিছনে সে আমাকে দেখতে পায়নি নরবু ঢাল বেয়ে উপরে উঠে পাইন বনের সামনে গিয়ে দাঁড়ালো সেখান থেকে বেরিয়ে এলো একটা লোক সে নরবুকে নিয়ে পাইন বনের ভেতরে ঢুকে গেল তারপর বেশ কিছু সময় পরে বন থেকে বেরিয়ে একলা গ্রামে ফিরে এলো সে অনীশ প্রশ্ন করল লোকটাকে দেখতে কেমন পবন কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল সম্ভবত ভাইমার সাহেব ভাইমার সাহেব বেশ অবাক হয়ে গেল অনিশ তবে ভাইমার কি গোপনে সন্ধি করতে গিয়েছিল গ্রামের মাথা নরবর সঙ্গে অনিশ অবশ্য এ প্রসঙ্গে আর কিছু বলল না পবনকে শুধু বলল ঠিক আছে চোখ কান খোলা রাখো তেমন কিছু হলে সঙ্গে সঙ্গে জানাবে আমাকে বিছানা ছেড়ে উঠে অনিশের কিছুক্ষণ সময় লাগলো তৈরি হয়ে নিতে দরজা খুলেই এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল সে সামনের তো বটেই এমনকি চারপাশের সব কিছু সাদা হয়ে গেছে তুষারপাতের ফলে পাইন বনের মাথাটাও পুরো সাদা বারান্দাটা পুরো ফাঁকা ফাইমার বা তার কর্মচারীদের কেউ কোথাও নেই বারান্দা ছেড়ে নিচে নামলো অনীশ সঙ্গে সঙ্গে তার পা ডুবে গেল তুষারের মধ্যে জমির ওপর অন্তত এক ফুট তুষার জমেছে সারা রাত ধরে এতটা তুষারপাত হয়েছে তা অনীশের ধারণা ছিল না বাড়ির সামনে কাউকে দেখতে না পেয়ে পেজা তুলোর মতো তুষার পেরিয়ে অনীশ এগুলো বাড়ির পেছনের দিকে বাড়িটাকে বেড দিয়ে বাঘ ফিরতেই অনিশ কিছুটা তফাতেই দেখতে পেল ফাইমার আর তার এক কর্মচারীকে ফাইমার তার কর্মচারীকে ধমক দিয়ে বললেন তুমি ওখানে কেন গিয়েছিলে কর্মচারীটা মাথা নিচু করে জবাব দিল এভাবে আর পারছি না স্যার ফাইমার এরপর কিছু একটা যেন বলতে যাচ্ছিল তার লোকটাকে কিন্তু অনিশকে দেখতে পেয়ে থেমে গেল অনিশের উদ্দেশ্য করে বলল সুপ্রভাত ঘুম কেমন হলো অনিশ জবাব দিল ভালো ফাইমারের সেই লোকটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ফাইমার তার দিকে তাকিয়ে বলল তুমি যাও খাঁচাগুলোর সামনে তের পর্দাটা টাঙাবার ব্যবস্থা করো যাতে ঠান্ডা বাতাস আটকানো যায় তার কথা শুনে লোকটা ধীরে ধীরে চলে গেল খাঁচাগুলোর দিকে সে চলে যাওয়ার পরে ফাইমার বললেন এই নেকড়েগুলো বরফের দেশের প্রাণী বরফ বা তুষারপাতে ওদের কিছু হয় না কিন্তু ঠান্ডা বাতাসে ওরা কাবু হয়ে যায় সহ্যই করতে পারে না বাতাসের থেকে বাঁচবার জন্য বরফে গর্ত খুঁড়ে থাকে দেখেছেন কাল কেমন তুষারপাত হয়েছে এমন আরো দু তিন দিন হলে শিলকরুট নাথুলা সব বন্ধ হয়ে যাবে অনিশ বলল হ্যাঁ দেখলাম কাল রাতে নেকড়েগুলোকেও খেলতে দেখলাম সামনের চত্বরে তার মধ্যে একটা নেকড়ে কি বিশাল আর কি সুন্দর ওই নেকড়েটাই তো কাল খাঁচার গড়তে লুকিয়েছিল তাই না ফাইমার হেসে বললেন হ্যাঁ ধবধবে সাদা বিশাল নেকড়ে যাদের দেখলেন তাদের মধ্যে প্রথম ওই আসে এই ক্যাম্পে ওকে অন্য প্রাণীগুলোর দলপতি বলা যেতে পারে এত সুন্দর প্রাণীগুলোকে মেরে ফেলার চেষ্টা চলছে আপনি ভাবতে পারছেন বিষণ্নতা নেমে এলো ফাইমারের মুখে অনিশ বলল আমি এখন গ্রামে যাব কথা বলতে দেখি ওদের মত পরিবর্তন করা যায় না তবে সময় তো বেশি নেই হাতে আজকের দিন আর কালকের দিনটাই আছে পশুদিন ভোরে আমাকে ফিরতে হবে এ দেশে আমাদের বন্যপ্রাণী সংস্থার প্রধান প্রতিনিধি যিনি সেই ডক্টর মাধবন্ন আমাকে বলেছেন যে প্রাণীগুলোকে বাঁচাবার জন্য যেন আমি একটা আপ্রাণ চেষ্টা করি একটা কথা আমি আপনাকে বলতে পারি যে আমার পক্ষ থেকে আমি যথেষ্ট চেষ্টা করব বিষণ্ন হেসে ভাইমার বললেন চেষ্টা করে দেখুন ওই নরবু বলে লোকটাকে অভিযোগ ওঠাতে রাজি করাতে পারেন কিনা ভাইমার কিন্তু একবারও বললেন না যে গতরাতে রাতে নরবুর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল কিনা অনিশেরও তাকে প্রশ্ন করা সমীচীন বলে মনে করল না ভাইমার এরপর খোরাতে খোরাতে তুষারের মধ্যে দিয়ে এগোলেন অনিশকে কাটাতারের বাইরে বার করে দেওয়ার জন্য বেশ চিন্তাক্লিষ্ট দেখাচ্ছে তার মুখ অনিশ বাইরে বেরোবার সময় তিনি একবার শুধু বললেন তাড়াতাড়ি ফেরার চেষ্টা করবেন দুপুরের পর থেকে আবার গতকালের মতো প্রকৃতির রূপ বদলাতে শুরু করবে ধীরে ধীরে তোষার পড়তে শুরু করবে পাইন বনের মধ্যে প্রবেশ করলো অনিশ আকাশের দিকে মাথা তুলে দাঁড়িয়ে থাকা গাছের পাতাগুলো আজ ধবধবে সাদা হয়ে গেছে মাঝে মাঝে বাতাসের ঝাঁকুনি পেয়ে পাইন বনের ডালপালা থেকে টুপটাপ তুষার কণা ঝরে পড়ছে বনটাকে আজ যেন আরও বেশি নিঝুম মনে হচ্ছে অজান কোনো এক কারণে যেন আজকে থমকে গেছে সারাটা বন ঝিঝি পোকার ডাকও শোনা যাচ্ছে না তার মধ্যে দিয়েই এগিয়ে একসময় ঢাল বেয়ে নিচে নেমে গ্রামে পৌঁছে গেল অনিশ গ্রামের নরবুসহ অন্যান্যদের জমায়েত দেখে অনিশের মনে হলো লোকগুলো আজ যেন তার জন্যই অপেক্ষা করছিল কারণ আজ অনিশ গ্রামে ঢুকতেই নরবুতার হাতে গত দিনের মতোই একটা কাঠ গোলাপের তোড়া দিয়ে তাকে সম্মান জানালো অনিশকে বেশ খাতির করে তারা একটা বাঁশের মাচায় বসালো একজন একটা কাপে ধুমাইত চা আর একটা পাত্রে চমড়ি গায়ের জমাট বাঁধা দুধ ছুপড়ি দিয়ে গেল একটা ছুপড়ি টুকরো মুখে ফেলে বার কয়েক চায়ে চুমুক দিল অনীশ গ্রামের ঘরের চালগুলো সাদা তুষারের চাদরে ঠেকে আছে প্রথমে আসল প্রশ্নে না গিয়ে ঘরের চালগুলোর দিকে তাকিয়ে অনিশ বলল বেশ তুষারপাত হয়েছে দেখছি নরকু বলল হ্যাঁ এবার শুরু হল আরও দু তিন দিনের মধ্যে পথঘাট কিছুই চিনতে পারবেন না সবই বরফের তলায় চলে যাবে এই কটা মাস আমাদের খুব কষ্টে কাটে বাইরে বেরোনো যায় না চারপাশে শুধু বরফ আর বরফ খাবার দাবারেরও খুব কষ্ট আর্মির লোকেরা কিছু খাবার দিয়ে যায় কিন্তু তাতে চলে না পশু পাখিদেরও আরও বেশি কষ্ট তাদের তো আর খাবার দেয় না কেউ জানেন এ সময় খিদের জ্বালায় নেকড়েরা আরও হিংস্র হয়ে ওঠে অনেক সময় ছাগল ভেড়ার লোভে তারা গ্রামেও এসে হানা দেয় চাপান শেষ হওয়ার পর প্রশ্ন করলো কাল যা বললাম সে ব্যাপারটা কি ঠিক করলে তোমরা তার প্রশ্ন শুনে নরব একটু চুপ থেকে বলল। তুমি সরকারি লোক তাই তুমি অনুরোধ করায় ব্যাপারটা নিয়ে আমরা ভেবেছি আপাতত আমরা তিন মাস সময় দিতে রাজি আছি তাকে তবে কিছু শর্ত আছে আমাদের কাছ থেকেই তাকে মাংস কিনতে হবে শীতের এই তিন মাস আমাদের গ্রামের রুটির ব্যবস্থা করতে হবে তাকে বেশি কিছু নয় চল্লিশ বস্তা আটা পয়সা দিলেই আমরা সেগুলো সংগ্রহ করে আনব আমাদের গ্রামে কোনো স্কুল নেই স্কুল খুলব সেই স্কুলের একজন মাস্টারের বেতন দিতে হবে সাহেবকে আমার নাতি মাস্টার হবে আমার নাতি গ্যাংটক থেকে মাস্টারি পাশ করে ফিরেছে আজই তার গ্রামে ফেরার কথা সেই চালাবে স্কুলটা কিন্তু সবচেয়ে বড় কথা নেকড়েগুলোকে সামলাতে হবে সাহেবকে এই খামারের বাইরে তাদের বার করা চলবে না যদি গ্রামের একটা মানুষেরও কোনো ক্ষতি হয় তবে আমরা খামারে আগুন লাগিয়ে দেব অনিশ নরবুর কথা শুনে বুঝতে পারল যে ব্যাপারটা আপাতত মেনে নিতে রাজি হয়েছে নরবু হয়তো গতরাতে রাতে ফাইমারের সঙ্গে আরও কিছু বোঝাপড়া হয়ে গেছে নরবুর কথাই গ্রামের মানুষের কাছে শেষ কথা এখানে অনিশ বলল ফাইমার সাহেব যদি তোমাদের শর্ত মেনে নেন তবে তোমরা সরকারকে জানাবে তো যে নেকড়ের খামারটা আপাতত এখানেই থাকুক চিঠি দিয়ে জানাতে হবে কিন্তু সেটা আমি নিয়ে যাব সরকারের ঘরে জমা দিয়ে দেব। নরবু বলল আমরা কেউ লিখতে পড়তে জানি না গতবার আমার নাতি চিঠিটা লিখে সরকারের ঘরে জমা দিয়েছিল। আমরা শুধু দিয়েছিলাম তুমি কাগজ তৈরি করো নাতি ফিরলে সেটা দেখব সব ঠিক থাকলে টিপসই দিয়ে দেব পাহাড়ি লোকেরা একবার কথা দিলে সেটা রাখে এটা অনেক শুনেছে যদিও নরবুর নাতির ওপর ব্যাপারটা কিছুটা ঝুলে আছে তবে ছেলেটা শিক্ষিত ব্যাপারটা নিশ্চয়ই তাকে অনীশ বোঝাতে সক্ষম হবে এই ভেবে অনিশ বলল ঠিক আছে আমি কাগজ তৈরি করছি নাতি এলে তাকে দেখিয়ে সই করো কিন্তু সে ঠিক আসবে তো আমার হাতে শুধু কালকের দিনটাই সময় আছে নরবু বলল হ্যাঁ হ্যাঁ আজ রাতেই বা কাল ভোরেই চলে আসবে এরপর নরবর সঙ্গে আরও টুকটাক কথা বলল অনিশ তারপর উঠে পড়ল ড্রাইভার পবন তাকে ঢালবে মুখ পর্যন্ত এগিয়ে দিতে এলো উঠতে উঠতে পবন বলল একটা কথা আপনাকে বলা হয়নি স্যার এই বুকেটা দেখে মনে পড়ল কাল যখন নরবু গ্রাম ছেড়ে বেরিয়েছিল তখন তার হাতে কিছু ছিল না কিন্তু যখন সে বন ছেড়ে বেরোলো তখন তার হাতে এই কাঠগোলাপের গোলাপের বুকেটা ছিল হয়তো বা এটা ভাইমার সাহেবই তাকে দিয়েছেন অনিশ কথাটা শুনে হেসে বলল না ভাইমার সাহেবের এই ফুলে অ্যালার্জি আছে যে কারণে গতকাল ফুলের বুকেটা ফেলে দিতে হলো আমাকে নরব ওটা অন্য কোথাও থেকে সংগ্রহ করেছে আমার ধারণা নরবুর সঙ্গে সাহেবের কোনো গোপন চুক্তি বা লেনদেন হয়েছে যা নরবু অন্যদের বলতে চাচ্ছে না ও কারণেই নরবু সাহেবের প্রস্তাবে সম্মত হয়েছে যাই হোক যেভাবে হোক ব্যাপারটা ভালো হলো প্রাণীগুলো আপাতত কিছুদিনের জন্য বিপদমুক্ত হলো কথাগুলো বলে থেকে বিদায় নিয়ে পাইন বনে পবনের ঢুকলো অনিশ ক্যাম্পে ফিরে কোনো কাজ নেই কাজেই গতদিনের মতোই জঙ্গল ভেঙে উল্টো দিকে ঢাল বেয়ে গাড়ি রাস্তায় নেমে পড়ল অনিশ আজ রাস্তাটা তুষার দিয়ে ঢাকা মনটা বেশ খুশি লাগছে অনিশের যে কাজের জন্য এসেছিল সে কাজটাই সম্ভবত সে সফল হতে চলেছে প্রাণীগুলোকে আপাতত রক্ষা করার পথ পাওয়া গেছে সরকার এখন আর গ্রামবাসীদের অজুহাত দিয়ে প্রাণীগুলোকে মারতে পারবে না তুষার মারিয়ে আগের দিনের মতোই হাঁটতে লাগলো অনিশ আগের দিন অনিশ যেখানে গিয়ে বসেছিল তার কাছাকাছি গিয়ে অনিশ দেখতে পেল গতদিনের সেই সাজোয়া আর্মির জিপটা সেখানেই দাঁড়িয়ে আছে আর সেই পাথরটার উপর বসে চুরুট খাচ্ছেন লেফটেন্যান্ট ছেত্রী অনিস সামনে গিয়ে দাঁড়াতেই তিনি উঠে দাঁড়িয়ে বললেন ভাবলাম হয়তো আপনার সঙ্গে এখানে এলে দেখা হয়ে যাবে দেখা না হলে ফোন করতাম এ কথা বলে তিনি পকেট থেকে একটা চুরুটের বাক্স বের করে অনিশের হাতে ধরিয়ে দিয়ে বললেন এটা আমার উপহার খাটি হাওয়ানা চুরুট আপনি রাখুন অনিশ খুব বেশি ধূমপান না করলেও বাক্সটা নিল তার থেকে একটা চুরুট বার করে মুখে দিয়ে লেফটেন্যান্টকে ধন্যবাদ জানিয়ে বাক্সটা ওভারকোটের পকেটে রেখে দিল লেফটেন্যান্ট ছেত্রী তার লাইটার দিয়ে অনিশের চুরুটটা জ্বালিয়ে দিলেন বেশ কয়েক মুহূর্ত দুজনে নিঃশব্দে ধূমপান করে গেলেন তারপর ছেত্রী জানতে চাইলেন গ্রামে গেছিলেন কি বলল ওরা অনিশ সতর্ক হয়ে গেল ছেত্রীরা চাচ্ছেন না ক্যাম্পটা এখানে থাকুক হয়তো দুপক্ষের মিটমাট হতে চলেছে শুনলে ব্যাপারটাই তারা বাগড়া দিতে পারে তাই সে কৌশলে বলল তেমন কিছু নয় ওদের বক্তব্য বোঝার চেষ্টা করছি আর কি লেফটেন্যান্ট এবার জানতে চাইলেন ক্যাম্পের সব কর্মচারীদের দেখেছেন আপনি আমার ফাইলে দেখা ছবিগুলোর সঙ্গে কারো মিল পেলেন অনিশ জবাব দিল হ্যাঁ সবাইকে দেখেছি তবে আপনার ফাইলের ছবির সঙ্গে কারো মিল নেই অনিশের মনে হলো উত্তরটা শুনে ঠিক খুশি হতে পারলেন না ছেত্রী কি যেন একটু ভেবে নিয়ে তিনি আবার বললেন আর নেকড়েগুলোকে দেখেছেন অনীশ বলল হ্যাঁ সব দেখেছি কাল রাতে চাঁদের আলোতে তুষারপাতের মধ্যে খেলে বেড়াচ্ছিল ওরা খুব সুন্দর প্রাণীগুলো কিন্তু ওরা তো মানুষ নয় ওরা ওয়ান্টেড নাকি অনীশ হেসে কথাটা শেষ করলো মৃদু খোঁচা ছিল কথাটার মধ্যে কিন্তু লেফটেন্যান্ট সেটা গায়ে মাখলেন না তিনি বললেন একটা অদ্ভুত ব্যাপার ওপরের সেনারা মানে চীন সেনারা নেকড়েগুলোর ব্যাপারেও বেশ আগ্রহী সীমান্তে দুদেশের সেনাদের মধ্যে ফ্ল্যাগ মিটিং হয় জানেন তো নিশ্চয় কাল তেমনই একটা মিটিং ছিল ওদের সেনাদের সঙ্গে কিভাবে যেন খবর পেয়ে গেছে যে গ্রামবাসী আর সরকার ক্যাম্পটা তুলে দিতে চায় ওরা বলেছে ওরা নেকড়েগুলোকে নিতে যায়। নেকড়েগুলো তো ওদের দেশ থেকেই এদেশে এসে ঢুকেছিল তাই ওরা প্রাণীগুলোর দাবি তার কয়েকজন ভারতীয় নাগরিক পদ ভুলে এদেশে ঢুকে কিছুদিন হল ওদের সেনাদের হাতে আটকা পড়ে আছে নেকড়েগুলোকে পেলে তাদের মুক্তি দেবার প্রস্তাব দিচ্ছে ওরা অথচ যেসব নির্দোষ ভারতীয় নাগরিককে ওরা বন্দি করে রেখেছে তাদের কিছুতেই আগে মুক্তি দিতে রাজি হচ্ছিল না ওরা খালি বলছিল যে ওই নিরীহ ভারতীয় নাগরিকেরা নাকি আসলে গুপ্তচর বৃত্তি করতে ঢুকেছিল ও দেশে তাই তাদের হস্তান্তর করা সম্ভব নয় কিন্তু হঠাৎ চীনা সৈনিকেরা এত বন্য প্রাণী প্রেমী হয়ে উঠলো কেন বুঝতে পারছি না বেশ আশ্চর্য হলো তার কথা শুনে একই সঙ্গে তার ভালোও লাগলো কথাটা জেনে সে বলল প্রস্তাবটা তো ভালোই প্রাণীগুলো তাহলে তাদের দিয়ে দেওয়ার ব্যবস্থা করলেই তো হয় সব দিক থেকে ঝামেলা মিটবে ক্যাম্পও থাকলো না আবার প্রাণীগুলো বেঁচে গেল অনিশের কথা শুনে লেফটেন্যান্ট বললেন ব্যাপারটাও তো সোজা নয় প্রাণীগুলো আমরা এভাবে তুলে দিতে পারি না ওদের হাতে এই কথা ঠিক যে ক্যাম্পের নেকড়েগুলো ওদেশ থেকে এদেশে এসেছে কিন্তু ওরা এখন আমাদের সম্পত্তি সুন্দরবনের বাঘ হতো সীমানা মানে না ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াত করে যখন যে দেশে বাঘ ধরা পড়ে তখন সেটা তারই সম্পত্তি হয়ে যায় এক্ষেত্রে ব্যাপারটা তেমনি ওভাবে নেকড়েগুলো হস্তান্তর করা যাবে না নেকড়েগুলোকে আমরা বাঁচিয়ে না সেটা এখন একান্তই আমাদের রাখবো সরকারের ব্যাপার কথাগুলো শুনে অনেক চুপ হয়ে গেল সামান্য কটা নিরীহ প্রাণীর দামের চেয়েও এমনকি মানুষের জীবনের চেয়েও দুপাশের সরকারি ফাইলের লাল ফিতের ক্ষমতা অনেক বেশি কিন্তু এরপরেই চারপাশে হঠাৎ কেমন যেন অন্ধকার নেমে এলো ঘড়িতে সবেমাত্র বেলা দশটা বাজে আকাশের দিকে তাকিয়ে লেফটেন্যান্ট বললেন আজ দুপুরের আগে থেকেই তুষারপাত হবে বলে মনে হচ্ছে চলুন আপনাকে নেকড়ে ক্যাম্পের কাছাকাছি পৌঁছে দিয়ে আসি গাড়িতে উঠে বসুন সত্যি চারপাশে প্রকৃতি কয়েক মুহূর্তের মধ্যে অন্য রূপ ধারণ করেছে ব্যাপারটা অনুধাবন করে অনেশ লেফটেন্যান্টের সঙ্গে চড়ে বসলো তার গাড়িতে কিছুক্ষণের মধ্যেই গাড়ি এসে থামলো ক্যাম্পের কাছাকাছি জায়গাটাতে গাড়ি থেকে নামার সময় ছেত্রী সাহেব শুধু বললেন কোনো প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে ফোন করবেন আমাকে গাড়ি থেকে নেমে অনেশ এগুলো ক্যাম্পের দিকে আজ ক্যাম্পের সামনের চত্বরে কোনো লোকজন নেই অনিশ গেট খুলে ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই ঝিরি তুষারপাত শুরু হয়ে গেল তার সঙ্গে তীক্ষ্ণ বাতাস শো শো শব্দে থেয়ে আসতে লাগলো পাহাড়ের দিক থেকে কোনো রকমে মাথার টুপিটাকে সামলে তুষারের মধ্যে দিয়েই দৌড়ে অনেশ বারান্দায় উঠে প্রবেশ করলো তার ঘরে হঠাৎ তার খেয়াল হলো যে হাতের পুষ্পস্তবকটা সঙ্গে আনা উচিত হয়নি সে সেটা জানলা গলিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দিল এর কিছুক্ষণের মধ্যে ঘরে প্রবেশ করলেন বাইমার তিনি প্রথমে বললেন আমি অত্যন্ত দুঃখিত ও লজ্জিত যে দ্বীপ্রহরে আপনার খাবারের ব্যবস্থা করাটা সম্ভব হলো না ভাড়ারে একদানাও খাবার নেই ফাইমারের মুখমণ্ডল বেশ থমথমে চিন্তান্বিত অনিশ অনীশ বলল আপনি বিব্রত হবেন না দুটো দিন চালিয়ে নেওয়ার মতো শুকনো খাবার আমার কাছে আছে ফাইমার এরপর বললেন কি বলল গ্রামবাসীরা অনিশ উৎফুল্লভাবে ব্যাপারটা জানালো ফাইমারকে কিন্তু ফাইমারের মুখমণ্ডলে তেমন কিছু পরিবর্তন হলো না তা দেখে অনীশ বলল আপনি কি ওদের প্রস্তাবে সম্মত নন আপনি এত চিন্তিত কেন ফাইমার বললেন আমি সম্মত আপনি চুক্তির খসড়া প্রস্তুত করুন আসলে আমি খুব মানসিক চাপে আছি ওপার থেকে রসদ নিয়ে দলটা আজও এলো না আমাদের কথা বাদ দিন কিন্তু দুদিন হলো পশুগুলোর মুখে একটা টুকরো খাবারও তুলে দিতে পারিনি অনিশ বলল আপনি আজকের রাতটা দেখুন যদি রসদ না আসে তবে কাল সকালে গ্রামে গিয়ে অন্তত পশুগুলোর জন্য মাংস সংগ্রহ করে আনব আশা করি তারা আপত্তি করবে না ফাইমার শুধু বললেন দেখা যাক কি হয় এই কথা বলে খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন তিনি ফাইমার চলে যাওয়ার পরে দরজা জানলা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল অনীশ বাইরে থেকে ভেসে আসতে লাগল বাতাসের শব্দ বাতাসের ধাক্কায় মাঝে মাঝে কেঁপে উঠতে লাগলো দরজা আর জানলাগুলো শেষ বিকেলে বিছানা থেকে উঠল অনিশ দরজাটা খুলে বাইরের বারান্দা এসে দাঁড়ালো তুষারপাত হয়েই চলেছে পেজা তুলোর মতো তুষার ভাসতে ভাসতে নেমে আসছে আকাশ থেকে এত ঠান্ডা যে বাইরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলো না অনিশ পিছু ফিরে সে যখন ঘরে ঢুকতে যাচ্ছে ঠিক তখন তার একটা জিনিসের ওপর নজর পড়লো কাঠের প্যানেলওয়ালা দরজার পাল্লার নিচে কাঠের চলটা উঠেছে সেখান থেকে এ আগেই ছিল কে জানে ঘরে ঢুকে ভেতর থেকে দরজাটা বন্ধ করে সাজবাতি জ্বালালো অনেশ ঠিক তারপরেই বাইরে ঝুপ করে অন্ধকার নামলো অনিশ কাগজ কলম বার করে চুক্তিপত্রটা আর গ্রামবাসীরা যে চিঠি সরকারকে দেবে তার খসড়া তৈরি করতে বসলো লিখতে লিখতে অনেশ বুঝতে পারল বাইরে বাতাসের দাপট আবার শুরু হয়েছে দরজা জানলার পাল্লাগুলো মাঝে মাঝে কেঁপে উঠছে আর তারপরে হঠাৎ এক সময় বাড়ির পেছন থেকে ভেসে আসতে লাগলো নেকড়েগুলোর ডাক না দীর্ঘ গর্জন নয় যেন করুণ সুরে আত্মবিলাপ করে চলেছে প্রাণীগুলো ফাইমারের কথাটা মনে পড়ে গেল অনীশের প্রাণীগুলো দুদিন ধরে খায়নি সম্ভবত অন্ধকার নামার পর ঘুম ভেঙে খিদের জ্বালায় কাঁদছে ওরা কি করুন সেই ডাক লেখা থামিয়ে কিছুক্ষণ সেই ক্ষুধার্ত নাগাদ লেখার কাজ শেষ হলো অনিশের ততক্ষণে অবশ্য নেকড়েদের কান্না থেমে গেছে বিস্কিট আর জল খেয়ে বাতি নিভিয়ে বিছানায় চলে গেল অনিশ বেশ অনেকক্ষণ ঘুমোবার পর হঠাৎ কিসের একটা শব্দে যেন ঘুম ভেঙে গেল অনিশের তার রেডিয়াম লাগানো ঘড়িতে রাত আড়াইটা বাজে শব্দটা বুঝতে পারলো সে দরজাটা মাঝে মাঝে কাঁপছে তাতেই শব্দ হচ্ছে বাতাসের ঝাপটা নাকি কিন্তু তাতে তো এতটা শব্দ হওয়ার কথা নয় ঠিক যেন কেউ ঘা দিচ্ছে দরজায় অনিশকে কেউ ডাকছে নাকি সে একবার বলল কে তার গলার আওয়াজে মুহূর্তের জন্য শব্দটা যেন থামলো তারপর আবার শুরু হলো অনিশ কম্বল ছেড়ে উঠে বসে টর্চের আলো ফেললো দরজার উপরে আলোটা উপর থেকে নামতে নামতে স্থির হয়ে গেল কাঁপতে থাকা দরজাটার নিচের দিকে চমকে উঠলো অনিশ দরজার একটা পাল্লার নিচের দিকে একটা ছোট্ট ছিদ্র তৈরি হয়েছে আর তার মধ্যে দিয়ে ঘরের মধ্যে ঢুকেছে তীক্ষ্ণ নখ একটা থাবা থাবা হিংস্র থাবাটা একবার ফুটো দিয়ে ঘরের ভেতরে ঢুকছে আবার প্রাণীটা যেন পাল্লার প্যানেলটা ভেঙে ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করছে ব্যাপারটা দেখার সঙ্গে সঙ্গে অনেক ছেড়ে লাফিয়ে নেমে টেবিলের বাতিটা জ্বালিয়ে নিল হ্যাঁ সে এবার আরো স্পষ্ট দেখতে পেলো সেই থাবাটা ঘাবাটা ঘরের ভেতরে ঢুকে বাইরে বেরোবার সময় প্রচণ্ড আক্রোশে যেন ফালা ফালা করে চিরে দিচ্ছে পাল্লা সংলগ্ন কাঠের মেঝেটাকে ফাইমার আর তার সঙ্গীরা এখন কোথায় অনিস একবার চিৎকার করার চেষ্টা করল কিন্তু প্রচণ্ড উত্তেজনায় তার গলা দিয়ে স্বর বেরোলো না আর এরপরে আরও ভয়ঙ্কর কাণ্ড ঘটল পাল্লার নিচের দুই ফুট চওড়া কাঠের প্যানেলটা হঠাৎ পাল্লা থেকে খসে ছিটকে পড়ল ঘরের ভেতরে কয়েক মুহূর্ত নিস্তব্ধতা আর তারপরেই সেই ফোকর দিয়ে ঘরের ভেতরে ঠুকলো একটা বিশাল নেকড়ের মাথা বাতির আলোতে দেখা যাচ্ছে প্রাণীটার চুয়ালে সার সার হিংস্র দাঁতের পাটি টকটকে লাল জিপ লোলুপ দৃষ্টিতে অনিশের দিকে তাকিয়ে আছে প্রাণীটা তার চোয়ালের দুই পাশ বেয়ে ফ্যানা গড়িয়ে পড়ছে মেঝেতে হিম হয়ে গেল অনিশের শরীর সম্মোহিতের মতো বেশ কিছুক্ষণ তারা পরস্পরের দিকে তাকিয়ে রইল প্রাণীটা এবার মার্থ দিয়ে চাপ দিতে লাগলো পাল্লার ওপরের প্যানেলটা ভেঙে ফেলার জন্য একটা মৃদু মর্মর শব্দ হতে লাগলো সেই কাঠের প্যানেলটা থেকে এবার হুঁশ ফিরল অনিশের ওই কাঠের প্যানেলটা ভেঙে দিতে পারলেই হিংস্র প্রাণীটা তুরি মেরে ঘরের ভেতরে ঢুকে যেতে পারবে অনিশের কাছে কোনো অস্ত্র নেই ওই ক্ষুধার্ত নেকড়েটাকে রোগবার জন্য মুহূর্তের মধ্যে কর্তব্য স্থির করে নিল অনিশ এতে যা হওয়ার হবে অনিশ টেবিল থেকে তুলে নিল তেল ভর্তি কাচের বাতিটা তারপর দুপা এগিয়ে নেকড়ের মাথাটা লক্ষ্য করে বাতিটা প্রচন্ড জোরে ছুঁড়ে মারল চৌকাঠের কাছে নেকড়ের মাথাটার উপর আছড়ে পড়ে জোরে শব্দ তুলে চুরমার হয়ে গেল বাতিটা একটা রক্ত জল করা বিভৎস আর্তনাদ করে মাথাটা বাইরে বার করে নিল গেল এরপর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন খুব সহজে আপনি পেয়ে যেতে পারেন অন্ধকার ঘর অনিশের হঠাৎ মনে হলো প্রাণীটা যদি আবার ফিরে আসে তখন জানলাটা খুলে দিল সে বাইরের আলোতে ভরে উঠল ঘরটা বাইরে তখনও তুষারপাত হয়েই চলেছে বাকি আধ অন্ধকার ঘরে বসে দরজার দিকে তাকিয়ে কাটিয়ে দিল অনীশ তবে নিকড়েটা আর ফিরে এলো না শেষ রাতে তুষারপাত যেন কিছুটা কমে এলো বরফ ঢাকা পাহাড়ের মাথায় আচ্ছা আলো ফুটতে শুরু করলো